त्रिबेणी प्राचीनकाल থেকেই বাংলার ইতিহাসে একটা স্থান দখল করে রয়েছে। त्रिबेणी নামকরণের পিছনে বিশেষ একটা ইতিহাস আছে। পূর্বে এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদীর মিলন হয়েছিল। নদীগুলিকে বেণী হিসেবে চিন্তা করে নামকরণ হয়েছিল ত্রিবেণী। কালের নিয়মে যমুনা স্থান পরিবর্তন হয়ে গেছে, পড়ে আছে গঙ্গা আর সরস্বতী। আমরা এখন গঙ্গা আর সরস্বতীর মিলনস্থলে রয়েছি। সরস্বতী নদীর যা চেহারা দেখছেন তাতে হতাশ হবার মতন। আজকের পরিবেশ পরিস্থিতি অন্যরকম থাকার জন্য বাবা সাহায্য করছে। উড়িষ্যার স্বাধীন হিন্দু রাজা হরিচরণ মুকুন্দ দেব 1565 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সঙ্গে সন্ধি করেন। তখন সপ্তগ্রামে শাসন করছিল পাঠানরা। মুকুন্দদেব পাঠানদের উৎখাত করে সপ্তগ্রাম পর্যন্ত তার শাসন কায়েম করেন। ওই সময় ত্রিবেণীতে একটি স্নানের ঘাট নির্মাণ করেন, যা মুকুন্দদেব ঘাট নামে পরিচিত। পাশেই ত্রিবেণী মহাশ্মশান। আমরা এখন ত্রিবেণী মহাশ্মশানেই আছি। আত্মার সদ্গতির জন্য এই ত্রিবেণী মহাশ্মশানে ভিন রাজ্য থেকেও শবদেহ আসে। ত্রিবেণীকে প্রাচীন বাংলার কাশী বলা হয়। এই ত্রিবেণী ঘাটে স্নান করলে সাধকের মোক্ষ লাভ হয়। সাধক রামপ্রসাদ এই ত্রিবেণী ঘাটে বসে মায়ের গান বাঁধতেন। শোনা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই ত্রিবেণী ঘাটে এসেছিলেন। প্রচুর শবদেহ আসার কারণে এই শ্মশানের আগুন কখনো নেভে না। কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য 1913 সালে কলকাতা থেকে ত্রিবেণী আসার জন্য ত্রিবেণী স্টেশনের উদ্বোধন হয়। শ্মশানের মধ্যেই রয়েছে মা শ্মশানকালী মন্দির। শুধুমাত্র পৌরাণিক ইতিহাসের যোগ নয়, ব্রিটিশ এবং পর্তুগিজদের সঙ্গে ত্রিবেণীর অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই নদীপথ ধরেই পর্তুগিজ, ফরাসি এবং ইংরেজদের পণ্যবাহী জাহাজ বিদেশে পাড়ি দিত। একসময় মৃত্যুর আগে মৃত্যুর পথযাত্রী মানুষকে গঙ্গার ধারে এনে রাখত। একে গঙ্গা যাত্রা বলত। এবার আমরা যাব মনসামঙ্গল কাব্যের সেই ঐতিহাসিক চরিত্র নেতাই ধোপানির ঘাট। এই গেটটি হল নেতা ধোপানির পুকুর আর মনসা মন্দিরে যাওয়ার গেট। নেতা ধোপানির ঘাট নিয়ে অনেক বিতর্ক আছে। বাংলাদেশের মানুষ বলে তাদের ওখানে ধুবুরি বলে কোনো এক জায়গায় নেতা ধোপানির ঘাট আছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করি ত্রিবেণী গঙ্গার ধারে এই নেতা ধোপানির ঘাটই আসল নেতা ধোপানির ঘাট। বহু প্রাচীন মনসা মন্দির, সংস্কারের অভাবে জীর্ণ দশা। সেই ঐতিহাসিক নেতা ধোপানির পুকুর আজ পানায় ভর্তি হয়ে আছে। ক্ষুদ্র রূপে আমরা সেই পুকুরকে এখনও দেখতে পাচ্ছি। এই পুকুরে এই নেতা ধোপানি স্বর্গের দেবদেবীদের পোশাক কাচতেন। মনসামঙ্গলের বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী আমরা কে না শুনেছি। শিবভক্ত চাঁদ সদাগর সর্পদেবী মনসাকে পুজো দিতে যখন অস্বীকার করে তখনই মনসার ক্রোধে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। বাণিজ্য জাহাজ ডুবে যায়, চাঁদের বংশধরেরা পরপর সর্পদংশনে প্রাণ হারান,
মনসার নির্দেশে শেষ প্রদীপ লক্ষিন্দর কানলাগিনীর দংশনে বাসররাতেই মারা যান। প্রচলিত নিয়ম অনুযায়ী সর্পদংশনে মারা যাওয়া লক্ষিন্দরকে কলার ভেলায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরিবারের সকলের আপত্তি সত্ত্বেও বেহুলা লক্ষিন্দরের ভেলাতেই উঠে পড়েন। তারপর দিন যায়, রাত যায়, কত শত গ্রাম জনপদ পেরিয়ে একদিনেই ত্রিবেণী ঘাটে এসে পৌঁছে যান। এখানে এসে বেহুলা দেখল এক ধোপানি একটি দুরন্ত শিশুকে নিয়ে কাপড় কাচতে এসেছে। বাচ্চাটির দুরন্তপনা সহ্য করতে না পেরে বাচ্চাটিকে আঘাত করে মেরে ফেলল, আর কাপড় কাচা হয়ে গেলে বাচ্চাটিকে আবার বাঁচিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বেহুলা বুঝতে পারল এই ধোপানি মরা মানুষ বাঁচাতে পারেন। পরদিন ধোপানি আবার কাপড় কাচতে এলে বেহুলা তার পায়ে পড়ে লক্ষিন্দরের প্রাণ ভিক্ষা চান। ধোপানি জানিয়ে দেন লক্ষিন্দরের প্রাণ দান করা তার পক্ষে সম্ভব নয়, কারণ স্বয়ং মনসা তার মৃত্যুর কারণ। কিভাবে লক্ষিন্দরকে বাঁচানো যাবে তার পথ ধোপানি বেহুলাকে বলে দিলেন। মনসামঙ্গল খ্যাত ইনি সেই নেতা ধোপানি, তিনি যে প্রকাণ্ড পাথরের উপরে দেবতাদের কাপড় কাচতেন, সেই পাথর যেখানে আছে সেই ঘরেই আমরা এখন দাঁড়িয়ে। এই পাটার কোনো স্থান পরিবর্তন হয়নি, এটাই ছিল পুকুরের ধার। পাটাটি প্রতিদিন পুজো হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এই পাটাটি দর্শন করতে আসেন। এই যে পাটাটিতে সাধুবাবা জল ঢালছেন, এই হলো সেই নেতা ধোপানির পাটা বা পাথর। অনেকেই আসেন, এই পাটাতে জল ঢালেন এবং সেখান থেকে জল নিয়ে গিয়ে বাড়িতে কোনো মুমূর্ষু রোগী থাকলে তাকে পান করান, তাতে তার রোগ মুক্তি হয়, এটা ভক্তদের বিশ্বাস। আমরা এখন চলে এলাম স্নানের ঘাটে। নদীর ওপারটা নদিয়া জেলার কল্যাণী। এই পবিত্র ঘাটে অনেকেই আসেন মৃত আত্মার প্রতি তার শ্রাদ্ধ, শান্তি এবং পিণ্ডদান করতে। ত্রিবেণী শ্মশানকে কেন্দ্র করে এখানে এত মন্দির হয়েছে যে এই স্থানকে মন্দির নগরী বলা যায়। যারা ত্রিবেণীর ইতিহাস জানতে চান তাদের জন্য বলছি, এই চ্যানেলে এর আগে আরও 9টি ভিডিও ত্রিবেণীকে কেন্দ্র করে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখুন, আশা করি সমস্ত ইতিহাস তাতে পেয়ে যাবেন। এখন শবদেহ শ্মশানে নিয়ে আসলে, একটু মাদক সেবন না করলে ঠিকমতো দুঃখ প্রকাশ করা যায় না, এটাই বাঙালির রীতি হয়ে গেছে। আপনারা মাদক সেবন করুন, শুধুমাত্র নেতাধোপানির ঘাট যাওয়ার যে পথটুকু সেটুকু না করলেই ভালো হয়, তাহলে মহিলারা অন্তত মন্দির দর্শন এবং নেতাধোপানির পুকুরটা দেখতে পারবে। ত্রিবেণী আসতে হলে আপনারা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকালে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন, আর শিয়ালদা থেকে আসলে শিয়ালদা কাটোয়া রুটের যে কোনো ট্রেনে 1 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এছাড়াও ব্যান্ডেল থেকে মাত্র 2টো স্টেশন পর ত্রিবেণী। ত্রিবেণী স্টেশনে নেমে আপনি টোটোতে মাত্র 1 কিলোমিটার গিয়েই এই ত্রিবেণী শ্মশান বা নেতাধোপানির ঘাট পাবেন।